গত নয় মে সন্ধ্যায় হাল খাতার টাকা লেনদেনের কথা বলে মানিকগঞ্জের দৌলতপুরের সমাজকর্মী লাইলা বেগমকে ডেকে নেয় এক এলাকার দেলোয়ার অটোচালক রাজ্জাক তার বাহনে লাইলাকে নিয়ে আসে নাথির চকের নির্জন এলাকায় সেখানে টাকার লেনদেন নিয়ে দেলোয়ালের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রাজ্জাকসহ তারও তিনজনের সামনে প্রথমে লায়লাকে ধর্ষণ করে দেলোয়ার পরে গলায় ওনায় পেঁচিয়ে তার মৃত্যু নিশ্চিত করে তারা এই ঘটনায় মামলা হলে তদন্তের দায়িত্ব পায় পিবিআই সদস্যরা জড়িতদের আইনের আওতায় আনতে অভিযানে নামে তারা শনিবার দৌলতপুর থেকে গ্রেফতার করা হয় মূল আসামি দেলোয়ার ও রাজ্জাককে পিবিআই কাছে হত্যার দায় স্বীকার করে পুরো ঘটনার বর্ণনা দেয় তারা পিবিআই বলছে দেলোয়ার সঙ্গে লালার প্রেমের সম্পর্ক ও টাকা পয়সার লেনদেন ছিল তাদের ভিতরে লেনদেনের একটা বিষয় ছিল এখন লেনদেনটা কোন পর্যায়ে ছিল এটা ব্যবসায়িক ছিল না উপার্জন সংক্রান্ত কোনো বিষয় ছিল না আরও কোনো বন্ধুত্বের সম্পর্ক ছিল সেগুলো নিয়ে তাদের ভিতরে একটা বিরোধ তৈরি হয়েছিল এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা চাই স্যার আমার মায়ের হত্যার স্যার বিচারক স্যার খুবই নিহত লাইলার এক ছেলে ও এক মেয়ে রয়েছে সময় সংবাদ মানিকগঞ্জ